তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ করেছেন ভারতীয় জনতা পার্টির সাংসদ নিশিকান্ত দুবে। এই গুরুতর অভিযোগ ঘিরে গত কয়েকদিন ধরে সরগরম জাতীয় রাজনীতি। মহুয়া মৈত্র এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে একের পর এক বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী এই ইস্যুতে মহুয়ার কড়া সমালোচনা করেছেন। বিজেপি সাংসদরা মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগের তদন্ত দাবি করেছেন। মঙ্গলবার নিশিকান্ত দুবের করা অভিযোগ লোকসভার এথিক্স কমিটিতে পাঠালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বর্তমানে লোকসভার এথিক্স কমিটির সভাপতি বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকার। তার নেতৃত্বাধীন কমিটি এবার এই অভিযোগ খতিয়ে দেখে তৃণমূল সাংসদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।